এখন আমি আম ছিঁচে খাবো। হ্যাঁ, আর এখানে লঙ্কা বিট লবণ সব নিয়ে নিয়েছি। চলুন তাহলে আমটা ছাড়িয়ে এবার আস্তে আস্তে শিলেতে বেশ মাখিয়ে খাবো। এখনই জিভ দিয়ে আমার জ্বর চলে আসছে। আমের আঁঠি একদম হয়েই যাবে আর কিছুদিনের মধ্যে, শক্ত হয়ে গেছে তো। আমগুলোকে আমি বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বিট লবণ আর শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি। আমগুলোকে সুন্দর ভাবে ছিঁচে নিচ্ছি এবার। গড়ি তেরা আম বড়া প্যারা, কাঁচা লঙ্কা ছাড়া, মাখবো কি করে মাখবো কি করে, তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে, খাবো কবে রে খাবো কবে রে খাবো এক্ষুনি। দারুণ দারুণ বন্ধুরা, দারুণ। অনেক ঝাল হয়েছে, লাগে না তোকে? বাবরে, আমাকে কি ঝাল লাগছে। দুপুরবেলা বসে বসে আমরা এখন আম ছিঁচা খাচ্ছি লঙ্কা নুন দিয়ে একদম। গড়ি তেরা আম বারা প্যারা, কাঁচা লঙ্কা ছাড়া, মাখবো কি করে মাখবো কি করে। আম মাখা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর চলে আসুন আমাদের বাড়ি আম মাখা খেতে।